সকাল সকাল আমরা মা মেয়ে বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়িতে, আজকে রান্না পুজো। আমরা এসে গেছি, এই দেখো এটা ভুট্টা গাছ হয়েছে, জল পড়তেছে। ওই কই চলাই, যে এটা ভাইজি রাখতে চলে এসেছে আমার মেয়ের সাথে খেলা করবে বলে। কে আসেনি? আইসিকে ডাকো, আমরা পুজো দিতে যাব। এবার পুজো দিতে যাব বলে আমরা এই পুজোর ডালাগুলো সাজিয়ে নিচ্ছে। আমি আর দিদি আছে, জেঠুর মেয়ে, দুজনে মিলে যাব। আমার মেয়েও যাবে। হোম হবে আর ভোগ হবে ঠাকুরের, সেটাই তৈরি করা হবে। এখনো দেরি আছে, অনেক দেরি, পুজো পুজো হবে। হ্যাঁ আমি আওয়াজ করতে পুজো দিয়েছে, আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করে নিচ্ছি, আবার একটু পরে যাব। অনেক রাত হয়ে গেছে, 9টা বাজে, আর এই বোনপো দুটো লাটাইনি এখনো খেলা করে যাচ্ছে। দিদি, মা, বৌদি, আমি সবাই বসে গল্প করছিলাম। এখানেই খাবার আছে, আমরা এখানেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো।